মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এবং তার অনুপ্রেরণায় ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপন করল পশ্চিমবঙ্গ সরকার। বর্ণাঢ্য অনুষ্ঠান, জমকালো অনুষ্ঠান, চারিদিকে শুধুই রঙিন মেজাজ। গতকাল 1 সেপ্টেম্বর উৎসবের শুভ সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কোর তরফ থেকে সেখানে এরিক ফল্ট এবং টিম কার্টিস, এনারা দুজনে প্রতিনিধিত্ব করতে হাজির ছিলেন রেড রোডের অনুষ্ঠান মঞ্চে। আর সেখানেই বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হলো। বাংলা গৌরবের, বাংলা ঐতিহ্যের, বাংলা মানে সৃষ্টি স্থিতি, বাংলা মানে অনেক নতুন কিছু তৈরি করা। আর সেই বাংলার সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, আর তাকেই এবার স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সেই স্বীকৃতি প্রদানের পর এবার ইউনেস্কোকে সম্মান জ্ঞাপন করলো পশ্চিমবঙ্গ সরকার। আগে উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবার তার স্বয়ং সম্পূর্ণ প্রকাশ ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 1 সেপ্টেম্বর যে অনুষ্ঠান হলো তাতে ছিল তারকার মেলা। তবে এই সব কিছুর মধ্যে একটা জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে এই অনুষ্ঠান মঞ্চে দুজন মানুষকে, দুজন অভিনেত্রীকে দেখা গেল যারা কিন্তু পারতপক্ষে একে অন্যের মুখ পর্যন্ত দেখতে না। ফলে এই অসম্ভবটা সম্ভব কী করে হলো? হ্যাঁ, হয়তো গেস করে ফেলেছেন অনেকেই, আমরা বলছি মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির কথা। একজন নিঃসন্দেহে যাদবপুরের সাংসদ, অন্যজনের হাজবেন্ড মানে স্বামী আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের বিধায়ক বটে, অর্থাৎ রাজ চক্রবর্তী, তারই পত্নী শুভশ্রী গাঙ্গুলী। রাজ এবং মিমির সম্পর্ক, তা নিয়ে নানা জল্পনা, অবশেষে সম্পর্ক ভেঙে যাওয়া এবং সেখান থেকে উঠে আসা যে নানা কথা, তারপর শুভশ্রীর সঙ্গে রাজের বিয়ে। এই সময়ের পর একটা গোটা টাইম পিরিয়ড ধরে শুভশ্রীর সঙ্গে মিমির কোনো সম্পর্ক ছিল না, রাজ চক্রবর্তীর সঙ্গে তো সম্পর্ক নয়ই। কিন্তু আজকে এই অনুষ্ঠান মঞ্চে দেখা গেল দুজনকে। একজন মঞ্চে অতিথিদের বরণ করলেন, আর একজন নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অতিথিদের সম্মান জ্ঞাপন করলেন। এছাড়া দুজনে মিলে কিন্তু সেলফিও তুললেন, ধরা দিলেন হাসি খুশি মুখে। পুরোটাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়ে গেল, নাকি দুর্গাপুজো মানেই এতটাই মিলন উৎসব? রাজ চক্রবর্তী রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অনুষ্ঠান মঞ্চে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বরণ করে নিলেন বরেণ্য অতিথিদের, আর শুভশ্রী গাঙ্গুলী মঞ্চের সামনে নৃত্যানুষ্ঠান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের ওপর। সব মিলিয়ে মমতাময় হয়ে রইল গোটা দিন। 1 সেপ্টেম্বরের মঞ্চে একদিকে যেমন দুর্গাপুজো এক বিশ্বজনীন হওয়ার বার্তা পৌঁছে দিল এই অনুষ্ঠানের মাধ্যমে, অন্যদিকে সবার অলক্ষ্যে এই ঘটনাও কিন্তু নজর এড়ালো না আমাদের, তাই আমরা তুলে ধরলাম এই বিষয়টি। ভেবে দেখুন কত দিন পর শুভশ্রী মিমি একসাথে হাসি মুখে, এভাবেও পারা যায়? ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।